ভুয়া ড্রাইভিং লাইসেন্স তৈরির সময় রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে দুই নারী সহ তিনজনকে হাতে নাতে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ জাল ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে 15 বছর ধরে লাইসেন্স জাল করে আসছিল গ্রেফতারকৃতরা। মূলত বিআরটিএর দালাল সহ বিভিন্ন ব্যক্তিরা ছিল তার গ্রাহক। এর পেছনে বিআরটিএর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। রাজধানীর ধানমন্ডি এলাকার একটি দুই কামরার ফ্ল্যাট। গেল 7 বছর ধরে পরিবার নিয়ে এখানে থাকেন মোস্তফা কামাল জয়। সবাই জানেন তিনি কম্পিউটার ব্যবসায়ী, কিন্তু এই পরিচয়ের আড়ালে ভয়াবহ এক প্রতারণার ফাঁদ পেতে বসে সে। বাসায় বসেই দুটি কম্পিউটারে তৈরি করতেন ভুয়া ড্রাইভিং লাইসেন্স। বিআরটিএর বিশেষ চিপ, নিরাপত্তা সিল, বিশেষ চল ছাপ দেয়া এসব স্মার্ট কার্ড দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই, সবই জাল। গ্রেফতার জয় জানায় একসময় মালয়েশিয়াতে কম্পিউটার কারখানায় কাজ করত সে। পরে দেশে ফিরে নীলক্ষেতে একটি দোকান দেয়, সেখানেই শুরু করে লাইসেন্স জাল করার কাজ। এক পর্যায়ে নীলক্ষেতের দোকান ছেড়ে দিয়ে বাসায় শুরু করে এই ব্যবসা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইমেইলে অর্ডার আসতো তার কাছে, সে অনুযায়ী কার্ড বানিয়ে পাঠিয়ে দিত নির্দিষ্ট ঠিকানায়। গাড়ি যেটা কার সেটা 800 টাকা, আর মোটরসাইকেল 300 টাকা, স্মার্ট কার্ড আর ডিজিটাল যেটা কার্বন নতুন লাইসেন্স যেটা বর্তমানে এই লাইসেন্সটার রেট নেই আমরা 300 টাকা। আপনার আইডিয়া আছে কি পরিমাণ কার্ড আপনি এরকম প্রোডিউস করছেন, বিক্রি করছেন? মাসে 700-800-800-1000, কখনো মাসে 1000 এরকম গেছে। এদিকে পুলিশ বলছে মোস্তফার গ্রাহকদের মধ্যে বিআরটিআর বেশ কয়েকজন দালালও রয়েছে। এছাড়া সংস্থাটির কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে তাও। সরাসরি যে এখনো পর্যন্ত বিআরটিআর লোকেরা এটা তৈরি বা বিপণের সাথে জড়িত এরকমটা আমাদের কাছে প্রমাণিত না, কিন্তু বিআরটিআর আশেপাশে ঘুর ঘুর করে পরিচিত আছে এরকম অনেক দালালরা জড়িত আছে। বিআরটিআর কোনো লোক যদি জড়িত থাকে অবশ্যই যৌক্তিক প্রমাণ সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। গোয়েন্দা পুলিশ বলছে সম্প্রতি দেশ জুড়ে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার পেছনে এসব ভুয়া লাইসেন্স অন্যতম কারণ বলে ধারণা তাদের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।